অপরাধ ওরা এটা হতে দেবে না, তাই এই নিঃসংশ, তাই এই বর্বরতা। এবং এই বর্বরতার বিরুদ্ধে যদি আজকে আমরা না সবাই মিলে একজোট হয়ে হাতে হাত দিয়ে রাস্তায় নামি, তবে নামবে। সবচেয়ে সময়টা, কঠিন সময়টা তো এসে গেছে আজকে। সারা দেশের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে কলকাতা শহরে, শুধু কলকাতা শহর নয়, বিভিন্ন জায়গাতে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি। আজকে এখানে সুযোগ পেয়েছি আমরা নাগরিক সমাজ, আসলে আমরা চলে এসেছি, কেউ কাউকে ডাকিনি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমরা শুনেছি কারো কাছ থেকে চলে এসেছি। আজকে আমাদের কেউ আর বাড়িতে রাখতে পারি, নিজে থেকে এসেছি। প্রতিবাদ আমরা করবো, নৃশংসতাকে আমরা ধিক্কার দেব। এবং যে সরকার এই নৃশংসতা গর্ভবতার শক্তিকে মদত দিচ্ছে, সেই সরকারকে দেশ থেকে সরানো। এই আগামী দিনে এটাই হয়ে যাচ্ছে আজকে মানুষের কাছে প্রতিজ্ঞা। অন আছে মিছিল চলছে এবং প্রতিবাদ তো চলছে বহুদিন ধরে, এবং সেই প্রতিবাদে আমরাও আছি। এবং আজকে এলাম, গতকাল যাদবপুরে একটা মিছিল ছিল, যেতে পারিনি ওখানে, আজকে এখানে এলাম। অনেকেই আসছে এবং এই প্রতিবাদটা হওয়া দরকার, কণ্ঠস্বর আরও একটু জোরালো হওয়া দরকার, কারণ যেটা হচ্ছে সেটা ঠিক মেলানো হয়। রাস্তায় তো নামতেই হবে, কারণ মানুষকে তো বোঝাতে হবে যে আমরা আছি, যেটা আমরা সত্যির সঙ্গে আছি, আমরা জেএনইউর সঙ্গে আছি। এবং যেখানে যেখানে স্টুডেন্টদের অগেনস্টে কিছু হচ্ছে সেখানে অবশ্যই আমরা থাকি, এবং স্টুডেন্টদের সেখানে মনোবল আরেকটু বাড়লে যদি বাড়াতে পারি আমরা, যে আমরা সঙ্গে আছি, চিন্তা করতে বা দিতে পারি, তাহলে আমার মনে হয় ছাত্রদের ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা অবশ্যই দরকারি। স্পেশালি জামিয়া আলিগড় জেএনইউতে যে ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে তাদের জন্য। তাকে পাহারে দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসে আমরা আবেদন করব এই সুশৃঙ্খল চেহারা যেন এই মিছিলের